রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী আজ থেকে খুলে গেল বিভিন্ন স্কুল। যদিও এই মুহূর্তে অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুল খোলার বৈধ অনুমতি দিয়েছে রাজ্য সরকার, আমরা জলপাইগুড়ি সদর ব্লকের বিভিন্ন স্কুলগুলো এবং মেখলিগঞ্জ মহকুমার হলদিবাড়ি ব্লকের বিভিন্ন স্কুলগুলো পরিক্রমা করব এবং সেখানে স্বাস্থ্যবিধি কতটা মেনে চলছে, স্কুলের পঠন পাঠন কীরকম রয়েছে এবং সেখানকার ভিতরের যে ব্যবস্থা, স্বাস্থ্যবিধি মেনটেন হচ্ছে কি না এবং সেখানে স্যানিটাইজ হচ্ছে কি না, সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরব এবং আমরা কথা বলব স্কুলের কর্তৃপক্ষের সাথে এবং কথা বলবো প্রধান শিক্ষকের সাথে এবং কথা বলবো ছাত্রছাত্রীদের সাথে, আমরা কথা বলবো অভিভাবকদের সাথে, তাদের কি অভিমত রয়েছে এই বিদ্যালয় খোলার ব্যাপারে। আপনারা আমাদের সাথে থাকুন এবং চোখ রাখুন নিউজের পর। যদিও এই মুহূর্তে অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পঠন পাঠন চালানোর বৈধ অনুমতি রয়েছে এবং পরবর্তীতে খুব শীঘ্রই নিচু ক্লাসগুলো খুলে যাবে বলে অভিমত প্রকাশ করলেন অনেক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা। মেখলিগঞ্জ মহকুমার হলদিবাড়ি ব্লকের হেমকুমারী হাই স্কুল এবং হলদিবাড়ির নবকিশোর শান্তিনগর হাই স্কুল যথাসময়ে খুলে গেলেও ছাত্রছাত্রীদের উপস্থিতির সংখ্যা পর্যাপ্ত ছিল না। স্কুল কর্তৃপক্ষরা জানিয়েছেন সমস্ত স্বাস্থ্যবিধি মেনে এবং সরকারি নির্দেশ অনুযায়ী আজ থেকে বিদ্যালয়ে পঠন পাঠন শুরু হচ্ছে। অন্যদিকে জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারি নন্দনপুর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং নন্দনপুর হাই স্কুলে ছাত্রছাত্রীদের স্যানিটাইজ ও থার্মাল স্ক্যানিংয়ের মধ্য দিয়ে বিদ্যালয়ে প্রবেশ করাচ্ছেন কর্তৃপক্ষরা। এদিন অন্যান্য স্কুলের তুলনায় নন্দনপুর হাই স্কুল এবং কচুয়া বোয়ালমারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল একটু বেশি। এদিন অভিভাবক, ছাত্রছাত্রী এবং এলাকার শিক্ষা অনুরাগীরা জানালেন বিদ্যালয় খোলাতে তারা ভীষণ উপকৃত। কচুয়া বোয়ালমারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি প্রসেনজিৎ কুমার লালা বলেন সমস্ত স্বাস্থ্যবিধি মেনে বিদ্যালয়ের পঠন পাঠন শুরু করা হবে। বিদ্যালয় খুলে যাওয়াতে এদিন সরকারি সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষিকারা। কচুয়া বোয়ালমারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিৎ কুমার বণিক বলেন সরকারি নির্দেশ অনুযায়ী বিদ্যালয় খুলে গেলেও বর্তমান অষ্টম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পঠন পাঠন শুরু করা হবে। তিনি আরও বলেন হয়তো খুব শীঘ্রই নিচু ক্লাসগুলো খুলে যাবে। এদিন তিনি সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন। আপনাদের দেখাবো বিস্তারিত, চোখ রাখুন নিউজের পর্দায়। আপনি স্কুলের একজন শিক্ষক, কি বলবেন এই বিষয়টা? স্কুল তো খোলা খুবই জরুরি ছিল, কারণ ছাত্রছাত্রীরা বাড়িতে থেকে পড়াশোনা থেকে অনেক ডিস্টার্ব হয়ে পড়েছিল এবং অনলাইন ক্লাসে সুবিধা আমার বিদ্যালয় খুললো। কতটা ভালো লাগছে তোমাদের? খুবই ভালো লাগছে, বাড়িতে তো পড়াশোনা হচ্ছিল না তেমন করে, এখন কতটা ভালো লাগছে? আমাদের খুবই ভালো লাগছে, বিগত অনেকদিন ধরে স্কুল কলেজ সব বন্ধ আর আজকে আমাদের স্কুল খুলছে, আমাদের খুব ভালো লাগছে। বাড়িতে কতটা অনুশীলনের মধ্যে ছিলে? বাড়িতে অতটা পড়াশোনাতে খুব বেশি আমাদের সুবিধা হয়নি, স্কুল খোলাতে আমাদের খুব সুবিধা ছিল। কী নাম তোমার? সুবিদীপ মল্লিক। কোন ক্লাসে পড়ো? ক্লাস ইলেভেন। আপনি স্কুলের একজন শিক্ষিকা, কী বলবেন বিষয়টা? বিষয়টিকে আজ মনে হচ্ছে যেন মৃন্ময়ী মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠার মতো, আমাদের বিদ্যালয় প্রাঙ্গণ আবার আজ নতুন করে প্রাণ ফিরে পেল, ছেলেমেয়েরা আবার ফিরে আসছে, ওরাই তো আমাদের সব কিছু, ওরাই আমাদের ভবিষ্যৎ। আপনার পরিচয়টা দিন। আমি দেবশ্রী ভট্টাচার্য, বাংলা শিক্ষিকা। আপনি স্কুলের একজন শিক্ষক, কি বলবেন, কতটা ভালো লাগছে? খুব ভালো লাগছে, ছাত্রদের নিয়ে আমরা ভালোবাসি, ছাত্রদের ছাড়া আমরা অসহায় বোধ করছি, আজকে যে ছাত্রদের আসছে খুবই ভালো লাগছে, শিক্ষাক্ষেত্রে উন্নয়ন হোক এটাই চাই। আপনার পরিচয়টা একটু দিন। আমার নাম জয় হরি রায়। আপনি স্কুলের শিক্ষক? হ্যাঁ। আজকে খুলে গেলো, কি বলবেন? গ্রামীণ শিক্ষা ব্যবস্থার যে অবক্ষয় হচ্ছিল, মানুষের যে আশা আকাঙ্ক্ষা ছিল যে অন্তত পক্ষে বিদ্যালয় খোলাটা কি ভালো হয়েছে না, এটা অতটা জরুরি ছিল না কোভিড প্রোটোকলের জন্য? অবশ্যই দরকার ছিল, ভীষণ প্রয়োজন ছিল বিদ্যালয় খোলা, কারণ ছাত্রছাত্রী বা অভিভাবকদের মধ্যে থেকে বরাবরই এই আওয়াজটা আসছিল যে বিদ্যালয় যত সম্ভব আমাদের কাছে সবসময় তারা আপডেট করছিল যেন বিদ্যালয়ে যত শীঘ্র আপনারা
খাবার ব্যবস্থা করে সাধারণ মানুষ থেকে শুরু করে সমাজের প্রত্যেক স্তরের মানুষ এই বিদ্যালয় খোলার জন্য চিন্তার দিকে তাকিয়েছিল। সরকারকে ধন্যবাদ এই জন্য এত দ্রুত একটা সিদ্ধান্তকে কার্যকরী করা। বিদ্যালয় তো খুলে গেল, কিন্তু কতটা প্রোটোকল স্বাস্থ্যবিধি বা কোভিড প্রোটোকল মেনে চলছে সেই বিষয়ে একটু বলুন। স্বাস্থ্যবিধি মেনেই আমাদের বিদ্যালয় খোলা হলো। সমস্ত বিদ্যালয় শ্রেণীকক্ষ স্যানিটাইজেশন করা হয়েছে, তারপরে হচ্ছে স্টুডেন্টদের মাস্ক বিতরণ, তাদের স্যানিটাইজেশন করে ঢোকানো, সমস্ত প্রোটোকল মেনেই আমাদের কাজ। আপনার পরিচয়টা কি? আমি প্রসেনজিৎ কুমার লালা, বিদ্যালয় সহ। কি বলুন বিষয়? অনেকদিন থেকেই বিদ্যালয় নভেম্বর একবার খুলেছিল, আবার কোভিড পজিশন খারাপ হওয়ার জন্য বন্ধ হয়ে গেছিলো, আবার নতুন করে আজকে ফেব্রুয়ারি 3 তারিখ থেকে 8 থেকে ক্লাস 12 পর্যন্ত ক্লাস 8 থেকে 12 পর্যন্ত সব ছাত্রছাত্রীকে আমরা বিদ্যালয় স্তরে আজকের থেকে বটন শুরু হলো। আর আগামী সোমবার অর্থাৎ 7ই ফেব্রুয়ারি থেকে 5 to 7 আমাদের ক্ষেত্রে 5 to 7 আর অ্যাকচুয়ালি প্রি প্রাইমারি থেকে 7 পর্যন্ত পাড়ায় শিক্ষালয় বলে একটা নির্দিষ্ট পদ্ধতির মাধ্যমে আমরা বাকি ক্লাসগুলোকে বেলা 11টা থেকে 4:30 পর্যন্ত স্কুল চলবে। আপনার পরিচয় দেবেন স্যার? আমি প্রধান শিক্ষক কচুয়া বলবাড়ি হাই স্কুল। কি নাম স্যার আপনার? সুজিত কুমার বলি। আপনার সন্তান সন্ততিদের বিভিন্ন আঙ্গিকে শিক্ষিত করতে চান? তাহলে কাল বিলম্ব নয়, চলে আসুন ডক্টর বি আর আম্বেদকর শিশু মন্দির বিদ্যালয়ে। পড়াশোনার সাথে সাথে ছাত্রছাত্রীদের যত্ন সহকারে কম্পিউটার শেখানো হয়। যোগাযোগ করুন 9932967676 এই মোবাইল নম্বরে। বিশেষজ্ঞ চিকিৎসক সৌমেন সাহা এবার থেকে প্রতি শুক্রবার বিকেল 5 ঘটিকায় সুলভ মূল্যে রোগী দেখবেন বোয়ালমারি গ্রামীণ চিকিৎসক বিকাশ সরকারের চেম্বারে। যোগাযোগ করুন মোবাইল নম্বর 9002444795। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ করতে চান? তাহলে কাল বিলম্ব নয়, চলে আসুন ডক্টর বি আর আম্বেদকর শিশু মন্দির বিদ্যালয়ে ভর্তি চলতেছে। যোগাযোগ নম্বর হলো 9932967696 এই নম্বরে। গ্রামীণ চিকিৎসক বিকাশ সরকার বোয়ালমারি নন্দনপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সাথে এখানে সুলভ মূল্যে বিভিন্ন রকমের মাস্ক স্যানিটাইজার পাওয়া যায়। মোবাইল নম্বর 9002444795।